চলে আসলাম আজকে আমাদের বিয়ের পর্ব নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা চলে গিয়েছিলাম দ্য রয়্যাল এজেন্সিতে, এবং যাওয়ার পরেই দেখলাম খুব সুন্দর করে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেখে দিয়েছে বাইরে, এবং ড্রিঙ্কসটা খেয়ে তারপর আমরা ভিতরে আসলাম। আর ভিতরে যাওয়ার পরে তো মাই গড, দেখে তো মনে হচ্ছে আমি কোনো আম্বানির বিয়েতে চলে আসছি। তো আম্বানি বিয়েছে কোনো অংশে কম না। দেখেন কি পরিমাণে ডেকোরেশন করা রাজকীয়ভাবে, আসলেই একটা রাজকীয় বিয়ে খেলাম। তো হলুদের প্রোগ্রামটা তো আপনারা দেখেছেন, খুবই সুন্দর করে আয়োজন করা হয়েছিল। এবং আজকের বিয়ের আয়োজনটা দেখে, আজকে আমরা গিয়েছিলাম বৌবাতে, বিয়েতে আমি যেতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো যাই হোক, বৌবাতের প্রোগ্রামে গিয়ে তো আমি খুবই সারপ্রাইজড হয়েছি তাদের ডেকোরেশন সব কিছু দেখে। আর রয়্যাল এজেন্সি এমনিও আমাদের লন্ডনের সবচেয়ে একটা বড় কমিউনিটি সেন্টার, যেখানে অনেক প্রোগ্রাম হয়, সব কিছু হয়, অনেক বড়। তাই আজকে খুবই ভালো লাগছে। আর বিয়ের প্রোগ্রামটা ছিল আরও বেশি সুন্দর, আরও বেশি ধামাকাদার। ভিডিও করতে পারিনি, যদি ভিডিও করতে পারতাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো উপরে এবং নিচে দুই তলাতেই আমাদের পুরোটা ছিল বিয়ে বাড়ি হল, এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা এক একটা সাইডে। তো দুই পাশে দুইটা সাইড ছিল, বরপক্ষের একটা সাইড বসবে এখানে, আর মেয়ে পক্ষের সাইডে বসবে এক পাশে। তো দুই পাশে রয়্যালভাবেই দুইটা সুন্দর করে ফ্যামিলি টেবিল সাজানো ছিল, এবং সাধারণ মানুষের জন্য যারা আমরা গেস্ট ছিলাম তাদের জন্য এরকম করে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজানো ছিল। তো যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছিল, আর গিয়েই আদ্রিয়ার জন্য একটু ভিডিও করে নিলাম। আর আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই বউ আর জামাইয়ের একদম সুন্দর একটা ওয়েলকাম শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ওদের এখন এন্ট্রি হচ্ছে, এবং বউ আজকে পুরো ট্রেডিশনাল লাল শাড়িতে হাজির হয়েছে বিয়ের গয়না পরে, আর একদম সে তাকে খুবই সুন্দর লাগছে। আর যেহেতু সন্ধ্যা ছয়টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল, আমরা প্রায় সন্ধ্যা সাতটার দিকে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমাদের একদম বউয়ের এন্ট্রিটা দেখতে পারলাম, এবং খুবই ভালো লাগছিল। এবং দেখতে পাচ্ছেন বউকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আর আমাদের বউ তো খুবই চারিদিক থেকে গুণবতী, সে তার হলুদের ডান্স দেখেছেন, তার গানের পারফরমেন্স সব কিছুই এক এক করে আমরা দেখেছি। তাই ওদেরকে দেখতে খুবই সুন্দর লাগছিল, যেহেতু আজকে ওদের ওয়েডিং প্রোগ্রাম। তো এখন হচ্ছে ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা তারা স্টেজে উঠছে, এবং সবার সঙ্গে একটু কৌশল বিনিময় করবে এবং কিছু ফটো সেশন করবে। তো সেই ফাঁকে আমিও একটু নিয়ে নিলাম। তো এই যে হালিম ভাই, ভাবি এবং মেয়ের বাবা মা সবাই একসঙ্গে দাঁড়িয়ে একটা ছবি ফটো সেশন করছে, আর সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই তো আমি হাজির হয়ে গেলাম এখন আপনাদের সামনে। আমি আর পিঙ্কি একটু ছবি তুলছিলাম আর ফটো সেশন করছিলাম, আর ভাবির সঙ্গে কথা বলছিলাম। তো সাউন্ডটা দিতে পারিনি, গান হচ্ছিল। তো ভাবি বলছিল উচ্ছ্বাসের জন্য আর নিউশার জন্য দোয়া করার জন্য। তো এখন এক এক করে সবার সঙ্গে একটু ভিডিও করছি, কারণ বিয়ে বাড়িতে একদম এইটাই হচ্ছে সবচেয়ে মজা, যে সবার সঙ্গে দেখা, ছবি তোলা। আর মনির ভাই এই যে ভিডিও করতে গিয়ে আমাদের সঙ্গে দুষ্টামি করছিল, একদম জুম করে সামনে নিয়ে আসছিল। আর এই যে এক এক করে এখন সবার সঙ্গে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, কারণ ছবি আর ভিডিও একসঙ্গে করে নিচ্ছি, কারণ বিয়েতে গেলে সবার সঙ্গে দেখা হয়। আর সবাই খুবই এনজয় করছিলাম, একদম এক একজনের শাড়ি ড্রেস সবার দেখে খুবই ভালো লাগছিলো, একদম শাইনিং শাইনিং। এবং আমাদের সবাই কিন্তু খুবই এনজয় করছিলো বৌবাতের প্রোগ্রামটা। আর এই তো হচ্ছে আমাদের আরেকটা ভাতিজা আর ভাতিজি, বউ ভাতিজার বউ, ওর বিয়েও আমরা খেয়েছি, আমার সেই ভিডিও আছে। আর সব পুরনো ভাবিদের সঙ্গে একটু বসে ভিডিও ছবি তুলছিলাম। আশরাফ ভাইও আসছিল লন্ডনের বাইরে থেকে, তো ভাবির সঙ্গে বসে একটু ভিডিও করছিলাম, ভাবির বোনও আসছে। তো সবাই মিলে একটু একটু করে ভিডিও করা, যা আর কি হয় বিয়ে বাড়িতে স্মৃতি কিছু ধরে রাখার জন্য। এই যে দেখেন এখন আবার আরেক দলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি, তো সবার সঙ্গে ছবি ভিডিও করছি। আর এখন এই যে ভাইদের পর্ব চলে আসছে, তাদেরকেও এক ঝলক করে একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু বিয়েতেও ভিডিও করেছি। আর এই যে হালিম ভাই তো খুবই টায়ার্ড, সে খুবই চার দিন ধরে প্রোগ্রাম করতে করতে সে টায়ার্ড হয়ে গিয়েছে। এই যে আরেকটা ভাবির সঙ্গে দেখা, তার সঙ্গে ছবি তুলে নিলাম, সবার সঙ্গেই ওই যে একটু একটু করে ভিডিও করা। আর আমার এই শাড়ির প্রশংসা সবাই করছিল, এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি, এবং বলছিল দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই শাড়িটা আমি মায়া শাড়ি যে সেখান থেকে নিয়েছি, যারা লন্ডনে আছেন
গ্রিন স্ট্রিটে তাদের শপ আছে, গেলেই আপনারা পাবেন মায়া মায়া শাড়ি। তো এখন আমি আর সোয়েব মিলে একটু ভিডিও করে নিলাম, তারপর তুলিয়াপুর সঙ্গে দেখা হলো, আর এই তো হচ্ছে বোর মা নিউশার মার সঙ্গে একটু ভিডিও করে নিলাম, আর ওই যে সব ভাইরাও একটু ভিডিও করে নিলাম সবাইকে একটু স্মৃতিতে ধরে রাখার জন্য। আর এই তো হচ্ছে মজিবর ভাবি, ভাবিও আমাকে খুব আদর করে, সবসময় যেখানেই যাই খুবই আদর করে। আর এই তো এখন পান্না ভাই, ভাবি সবাই এন্ট্রি নিচ্ছে সবার করে। আর এই যে বাচ্চারা দেখেন তারা দুষ্টামি করছে, তারাও একই রকম হোয়াইট পরেছে, আদ্রিয়া তার ফ্রেন্ডরা সবাই মিলে দুষ্টামি করছে। এইগুলো ভিডিও খুবই ভালো লাগে, একটু স্মৃতি ধরে রাখি, ওরা যখন বড় হয়ে যাবে দেখবে ভালোই লাগবে। আর এখন তো এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে, সবাইকে টেবিলে অ্যানাউন্সমেন্ট করছিলো বসার জন্য, তো আমি আর আজি এখন টেবিলে বসে একটু দুষ্টামি করছিলাম। আর খাওয়ার কথা কি বলবো, এই যে দেখেন ঘুরে ঘুরে তারা খাবার দিচ্ছিল প্রথম স্ট্যাটাস, তারপরে এখন খাওয়া শুরু হবে। খাবারগুলো খুবই মজা ছিল এবং প্রত্যেকটা খাওয়াই ছিল একদম ফ্রেশ, গরম গরম, আর প্রত্যেকটা খাওয়া খুবই মজা ছিল। দেখেন এক এক করে সব ধরনের আইটেম আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। আর বিয়ে বাড়ির রোস্টটাও একদম খুবই মজা হয়েছিল আমাদের বাংলাদেশের মতো। আর পোলাও ছিল, সাদা ভাত ছিল, সবজি ছিল, ডাল ছিল, সব ধরনের খাবার ছিল, কারি ছিল, তো প্রত্যেকটা খাওয়াই খুবই মজা ছিল। এইখানে প্রায় 1100 থেকে 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রায় দোতলা এবং নিচতলা মিলে, তো সব কিছু মিলিয়ে এত মানুষজন আর ওই দিন এত ক্রাউডেড ছিল যে চিন্তাই করা যায় না। যে আর এখন বর আর কনে আমাদের সঙ্গে এসে দেখা করছে, প্রত্যেকটা টেবিলে ঘুরে ঘুরে ওরা সবার সঙ্গে দেখা করছে, এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে প্রত্যেকটা এতগুলো মানুষের ওরা সবার টেবিলে ঘুরে 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 সবার সঙ্গে হাই হ্যালো করছে। এবং হালিম ভাইও সেম সবার টেবিলে এসে এসে সবার সঙ্গে হাই হ্যালো করছে, এবং ওরা একটা সেশন করেছে যে সবার টেবিলে গিয়ে গিয়ে সবাইকে কথা বলছে বর এবং কনের কে শুভেচ্ছা দেওয়ার জন্য। তো সোহেবও বলছিল কথা, আমিও একটু বলছিলাম, তো সোহেল ভাই সবার টেবিলে ঘুরে ঘুরে একটু সবার বক্তব্য নিচ্ছিল যে বউ এবং বরের জন্য সবাই যেন দোয়া করে, ওদের প্রতি বিয়ের অনুষ্ঠান কেমন, সব কিছু মিলিয়েই ছিল অসাধারণ একটা প্রোগ্রাম। তো বললাম না, মনে হচ্ছিল পুরো একটা রাজকীয় প্রোগ্রাম, মনে হচ্ছে যে আম্বানির কোনো বিয়ে খেতে এসেছি। তার এই যে দেখেন আমরা কিন্তু সবাই মিলে এখন গ্রুপ পিকচার তোলার জন্য স্টেজে উঠেছি, কারণ এত ভিড়, এত মানুষ, সবার সঙ্গে ছবি তোলা ভিডিও তোলা পসিবল হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি একটু করে ভিডিও করেছি যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। হলুদের প্রোগ্রামটা শেয়ার করেছি, বিয়েরটাও একটু শেয়ার করব তাই বলে। আর এই যে দেখেন সোহেব এখন সব ভাইদের নিয়ে দুষ্টামি করছে, সবাই হচ্ছে আমাদের ইটালির পুরনো সব ভাইরা, সব সিনিয়র বড় ভাইরা, তা এদেরকে টেবিলে বসে এরা এখন খাওয়া দাওয়ার পরে আড্ডা দিচ্ছে, গল্প করছে, সেইগুলো তারাও ছবি তুলছে এবং ভিডিও করছে। শুধু যে আমরাই ছবি আর ভিডিও তুলি তা না, কিন্তু ভাইরাও কিন্তু কোনো অংশে কম না, তারাও কিন্তু আমাদের মতোই প্রচুর ছবি তুলে এবং তারা কিন্তু ভিডিও করে স্মৃতিতে ধরে রাখার জন্য। শুধু আমাদেরই নাম হয়, আমরাই শুধু ছবি তুলি আর ভিডিও করি। তো এইখানে আবার আমার দুই ভাবির সঙ্গে দেখা হয়ে গেলো, তাদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আর এই যে তারাও কিন্তু এনজয় কম করছে না, ঘুরে ঘুরে তারাও ছবি তুলছে তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। আর এখন আমরা একটু সময় পেলাম খাওয়া দাওয়ার পরে স্টেজে আমরা বর আর কনের সঙ্গে একটু ছবি তোলার জন্য, এবং ফটোগ্রাফার দিয়ে ছবি তোলা হচ্ছিল, সেই একটু ছবি আমরা ভিডিও করে নিলাম। তো আদ্রিয়াও দৌড়ে চলে আসছে, সে আমাদের সঙ্গে একটা গ্রুপ পিকচার তুলবে, আর আদ্রিকে তো খুঁজেই পেলাম না ছবি তোলার জন্য। তো আমি যেরকম ছবি আর ভিডিও তুলতে পছন্দ করি, আর আদ্রিক হচ্ছে সে খুবই শাই ফিল করে। আর এই তো হচ্ছে হালিম ভাই, তার অবস্থা দেখেন, সে খুবই বিধ্বস্ত, টায়ার্ড একদম, শেষ টাইমে আর হালিম ভাই দাঁড়াতে পারছিল না, দেখে খুবই মায়া লাগছিল, সে কাজ পরিশ্রম করতে করতে শেষ। আর এই তো হচ্ছে আমাদের বাদন ভাইয়ের নাতি, মাশাল্লাহ মাশাল্লাহ, ওর মা বাবার বিয়ে খেয়েছি আর এখন ওকে দেখছি। আর এই তো হচ্ছে বাদন ভাবি আর ভাবির বিয়ে। আর এইটা হচ্ছে আরেকটা সেশনের সবাই মিলে গ্রুপ পিকচার তুলছিলাম, ওই যে ভাগে ভাগে গ্রুপ পিকচার তোলা, আর এইটা কিন্তু খুবই মজা লাগছিল, সবাই এরকম বসে রাজকীয় জায়গায় বসে ছবি ভিডিও তুলছিলাম, খুবই ভাল লাগছিল।
আর আদ্রিয়াকে একটু ছবি আর ভিডিও তুলে নিলাম। মাশাআল্লাহ, ওকে খুবই সুন্দর লাগছে। আমার ছেলে হচ্ছে শাই ফিল করে আর আমার মেয়ে খুব পছন্দ করে আমার মতো ছবি আর ভিডিও তুলতে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে কিন্তু দারুণ লাগছিল। সবাই ওর জন্য দোয়া করবেন আর ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আমার দুই বাচ্চার জন্যই। আর এখন আমরা মামে একটু ছবি আর ভিডিও করে নিলাম। আর ওর আর আমার ম্যাচিংটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের। আর এইখানে বর কনের উচ্ছ্বাসের সব ফ্রেন্ডরা, ওদের ওয়াইফরা সবাই একটা গ্রুপ পিকচার তুলছিল। আর আমরা এখানে বাইরে এসে আদ্রিককে পেলাম, তাই একটু আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার আর ছবি তুলে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের এই রাজকীয় ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।